হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজ আমি সকাল সকাল বাজারে বেরিয়ে পড়েছি। বাজার গেলাম, হঠাৎ শরীরটা খারাপ করে উঠলো, মাথাটা ঘুরছিল, তাই আস্তে আস্তে বাড়ি চলে আসলাম। এ বাড়ি এসে একটু বসেছি। আমি সকালবেলায় বাজার করে নিয়ে চলে আসলাম। এবার বাজারগুলা ব্যাগ থেকে বার করছি। আজকে বাজারে শাক নিয়েছি, বেগুন, উচ্ছে, ঝিঙে, ভেন্ডি, আলুরে ব্যাগই আছে। পেঁয়াজ নিয়ে আসছি, পেঁয়াজটাও এই ব্যাগে আছে। পেঁয়াজ আর আলুটা এখানে ঢালবো না গো, ওটা আমার রান্নার জায়গায়। আর শাক নিয়েছি, পাট শাক নিয়েছি। পাট শাকটা আমার খুব ফেভারিট, দুটো নিয়েছি পাট শাক, একটা নিয়ে নিই, কালকেও খাওয়া হবে, প্যাকেটে ভরে রেখে দেব। আমার খুব ভালো লাগে এই শাক, আমার ছেলেও পছন্দ করে। এখন পাট শাকটা বেছে নিচ্ছি, শাকটা বাছা হয়ে গেলে বাজারগুলা গুছিয়ে রেখে দেব। শাক সবজি ফলমূল বেশি করে খেতে বলেছে ডাক্তারে, এতেই বেশি উপকার হবে। ডাক্তারে প্রতি মাসে চেক আপে যেতে বলেছে, যখন চেক আপে যাই যেটুকু শরীরে সমস্যা থাকে সেটুকুই বলি, সেটাই মেডিসিন দেয়। তাও বলে দেয় যে খুব একটা শরীরে অসুবিধা না হলে মেডিসিন নেবে না। বেশি করে ফল খাও, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। এখন একটা না কোনো কাজ করতে পারি না, কাজ করতে করতে উঠতে হয়, সমস্ত রকম এখন অসুবিধা হয়। বেশি বসে কাজ করা যায় না, রান্না করা বলো, বাসন মাজা, ঘরটর মোছা, কোনো কিছুই একভাবে করতে পারি না। বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হয়, তাই আস্তে আস্তে করি। শাক বাছা হয়ে গেছে, মশলাটা বেটে নিচ্ছি, এরপর রান্না করতে বসবো। মশলা বলতে আদা রসুন জিরে এই গোটা বেটে নিচ্ছি। আজকে এঁচোড় রান্না করব, তাই কুকারে একটা সিটি মেরে নিয়েছি, দিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি এঁচোড়ে। বাজার থেকে বাড়ি এসে মাথা ঘুরছিল, তখন খেতে ভালো লাগছিল না, কিছু খাইনি। এখন অনেকটা বেলাও হয়েছে আর আমার রান্না হতে দেরিও আছে, খিদেও পেয়েছে। এখন একটা কেক খেয়ে নিচ্ছি।